প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যুক্তগড়ের ফটিকসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সতুন ফটিকসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মধ্যে অবশেষ ধরা পড়জি এই সুর স্বর্ণ সুর চক্রের মহিলার এক সদস্য এই বাড়ি কোথায় বলো আল্লাহ রাব্বা বলো বাড়ি কোথায় তোমার তুমি খুব সুন্দর করে কথা বলো আচ্ছা বলো আচ্ছা বলো তোমার বাড়ি কোথায় বলো আগে আচ্ছা বলো বাড়ি বলো বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার কয়জন আসছিলা কয়জন আসছিলা হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার বলেন 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 এই তোর বাড়ি কোথায় বাড়ি কোথায় স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে চোর চক্র যে ইদানিং বাড়ি গিয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে মহিলার তুন লাইনুতির স্বর্ণ চুরি করে স্বর্ণ সুর চক্রের এই তিন মহিলা সদস্য মাঝে একজনের দর্জি এবং আর দু চক্রদায়ী এই তারা হাতে নাতে ধরে লি স্বর্ণ চুরি করে দেয় টাইম মেজি ওর বাড়ি প্রথম আর কই ওর বাড়ি নাকি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তো নাড়া আইসি ও নাকি দরবাসরি বাসি দরবাসরি দোহাই দিয়ে দরবাসরি দোহাই দিয়ে রাই ও নাকি জরই জরা বেলা আসি আই রে লাইনি তিয়ে তিয়ে নরপর যাই দি এক মহিলা তুন স্বর্ণ লবি সম্বন্ধে জি হাতে নাতে মহিলার তো জি এই বলো সালিদম তোর মুখে হাত দিচ্ছে কেন সমস্যা কি বলো বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে বলো বাড়ি কোথায় বলো আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় বলেন আপনার বাড়ি কোথায় বলেন বলেন বাড়ি কোথায় নাম কি নাম কি বলেন আপনার নাম কি ফাতেমা বাড়ি কোথায় বাড়ি কোথায় মমিসিং একটু আগে বললো কিশোরগঞ্জ এখন মমিসিং কেন মমিসিং কিশোরগঞ্জ বড় যে আপনারা জানেন নাকি মমিসিং কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মমিসিং তো একটা তানার নাম কি কোন তানা সুজয় বসেন আপনার আপনাদের পুলিশ আপনাদের কথা বলতে শুনতেছে না সুদায় শুন বলেন সব বলেন সুদয় বসেন আপনি আপনার সাথে আর দুইজন মহিলা ছিল আর কই হ্যাঁ আচ্ছা সিসি ক্যামেরা যা আছে তারপরে আমরা ব্যবস্থা করবো অসুবিধা নেই
এ বলেন নাম বলেন বলেন আজকে দুই দিন আগে আচ্ছা আমি আমার একটা জিনিস যেটা দারুণ আর কি যতজনরা যা ধরছি সবারই এভারেজের বক্তব্য মাইজবান্ডা শরীফে আসছি বাড়ি কিশোরগঞ্জ মানে একটা একটা জায়গা তো মুখ জায়গা জি জি তারপর তারা এখানে এসে ধরা পড়ছে এর আগে একটা ধরা পড়ছে সেটাও একই অবস্থা আসছে একই অবস্থা এবং আমরা যারা রূপ পাচ্ছি এখানে দুজনকে ধরা হয়েছে দুজনেই বলতেছে হচ্ছে বাড়ি হচ্ছে ইয়াতে না গত ছয় মাস আগে যেটা ধরছি আমি সে তাও বাজি বলছে কিশোরগঞ্জ এখন তাদের কাছে তো হাত নিতে কিছু পাওয়া যায় নাই আর ওই যে ঘটনার যে জায়গায় না এটা হাতে কেন দিছে হাতে না এটা হাতে দিছে না হাতে হাতে কিছু ওর হাতে গিয়ে দিছে ওর হাতে গিয়ে গরম লাগবে না আমরাও আমার একটু তাড়া করতে হবে এরকম করে এরকম পিছন থেকে সেন্টার আসতে করে নিয়ে ফেলতে আছে আমি হাত সাহেব উদ্ধার করছি তবে সেন্যান এই মহিলা দেবে দেখতে লাগবো নিতারাই সুচক্র তিনজনের সদস্য সদস্য মাঝি আরেকজন মহিলা দিকে লাগি এইবার বাড়ি মতো একবার হতে কিশোরগঞ্জ একবার হতে মমিসিং এই চুক্র সদস্য প্রতিনিয়ত চুরি করার ওনারা সব দাঁড়াবেন এই যে সন্ন্য দিয়ে দেখতে লাগবেন আর হাতে দিয়ে ধরো নিয়ে আল্লাহ ওনারা ইতারে ফরক হজন আছিল একটু হন তো মুখ মুখ দেখতো না আরো দুইজন আছিল না তেরা হঠাৎ এখন অনদর জন্য না আর কেন আছিল অনদর জন্য তোমার এতগুলো এখানে সুপারি ফান সুপারি এগুলো কি জন্য নিয়ে আসছো এগুলো ফান সুপারি খায় এগুলো আচ্ছা বলো তোমার নাম ঠিকানা বলো 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 সুন্দর করে বলো নাম ঠিকানা বলো ফুলি ভাই বলতেছে ফুলি ভাই আসছে এখন কি বলবো বলো সব প্রিয় দর্শক এই যে স্বর্ণচুর চক্রের সদস্য খবর যে খবর পাই রে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝে ফটিকছড়ি থানা পুলিশের উপর টিম আসছি এই তারাও আসলে তদারকি করেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরফিন আজিম ভাইও আসি উনিও ওই এরা প্রতিনিয়ত যেই মহিলা হল ডাক্তার হল মহিলা দ্বারা চিকিৎসালয় আজি এই তারা তুলে সুচক্র সদস্য আরা এই পর্যন্ত ইতিমধ্যে ফটিকছড়ি উপজেলার মাঝে গত এক বছরে প্রায় চারিটি পাঁচজন মহিলারা তো যে বেগুন প্রত্যেকটা মহিলা হলে তো বাড়ি মমসিং বা কিশোরগঞ্জ হয় বেগুন এড়াই যে নাকি দরবার শরীফ দোহাই দিয়ে দরবার শরীফ চিকি আসি দরবার শরীফ তো এড়াই যে চিকিৎসালয় বেলাই বা খন তো চাই ওনার বাড়ি ঘরে এ বলেন আপনার বাড়ি কোথায় বলেন কোথায় কোথায় বলেন মমসিং কিশোরগঞ্জ কোন থানা গ্রামের নাম কি অষ্টগ্রাম থানা আচ্ছা ঠিক আছে সবাই মা বোন দিছে অসুবিধা না চুরি করছো কেন আপনারা আপনি কে রকেট নিছে এই মহিলাটা কোন বাবার কোন বাবার কাছে আছে সেটা বলেন আপনি বলেন দরবার কাদের কেন আসছো বলো দরবার কাদের কেন আসছেন
বান্দা শরীফ বুঝছি বান্দা শরীফ তো ওলাদ অনেক আছে কোন ওলাদের কাছে আছেন আপনি এটা সিন্ডিকেট আছে বলেন বলেন আপনি আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কি বলেন এই শুনেন হ্যালো বাস্তব হলে সত্য কথা বলেন শুনুন যে আমি এমনি সত্য কথা বলেন কি করছেন কি বিষয় মিথ্যা কথা বলেন জানেন না জানেন বলেন সত্য কথা বলেন এই যে আনি রাম করতে যান আমি সিসি ক্যামেরা কিন্তু বলেন বলেন আচ্ছা আপনারা যে আপনার সাথে আরো তিনজন লোক ছিল এরা কই হাটাদারি তো আপনি বলে হাটাদারি থাকেন হাটাদারি থাকলে হাটাদারি মেডিকেল আছে আপনি ফটিকছড়ি উপজেলা মেডিকেল এখানে আছেন দরবার শরীফ কাদের এখানে আসছেন বলেন দরবার শরীফ কাদের এখানে আসছেন কোন বাদান বাদানের নাম বলেন বাদান কোনটা বাদান কোনটা তা আপনি অসুস্থ হলে শুনেন আপনি এ শুনেন আপনি অসুস্থ এ শুনেন আপনি অসুস্থ হলে আপনি অসুস্থ হলে বাজানা কেন কেন গেছেন এটা খুলে বলেন এটা খুলেন আপনি অসুস্থ হলে বাজানা কেন আসছেন না আপনি অসুস্থ হলে বাজান কি আপনাকে ভালো করে দিব হ্যাঁ আপনি বলছেন যে অসুস্থ অসুস্থ কি বাজানা ভালো করে দিব আপনারে আপনারা কি বাজানে ঠিক করে দিব আপনার অসুস্থ আপনি বলছেন যে আপনার বাড়ি হাটা আপনি হাটাদারি থাকেন হাটাদারি না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে পরিচয় কেন আছেন প্রিয় দর্শক এরা প্রতিনিয়ত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে স্বর্ণসূদ চক্র ধরা পড়েন প্রত্যেক স্বর্ণসূদ চক্র ধরা পড়ানোর পরে তারা হজে নাকি ফটিক গেত আসি দরবার শরীফে আসছি দরবার শরীফের মধ্যে বাজানের কাছে আসছি বাজানের তো এটা অসুস্থ এটা আসছি প্রত্যেকটা যেগুন ধরা পড়ছি আগে দু তিন যেগুন ধরা পড়ছি ব্যাগুনের বাড়ি হলে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মাঝি কিশোরগঞ্জ মমিসিং নোয়াখালী এই ধরনের এভাবে হয় আসলে আর যারা মা বৈনকল আসন যারা এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝি চিকিৎসালয় বেলায় আইন ব্যাগুনের সাবধান করি ওনারা স্বর্ণ অলঙ্কার ওনারা নোয়া নিবেন সাথে মহিলা আইবে সম্মাজে ওর সাথে পুরুষ সকল আনিবেন যেমন ফরে গার্ডিয়ান থাকে এই যে স্বর্ণসূর চক্রর মাঝে ওনারা যে প্রতারিত হইতে লাগবে ওনারা সাবধান হইবেন এত স্বর্ণসূর চক্র ধরা পড়ানোর পরে ওনারা বারবার ওনারা লাইভের মাধ্যমে ওনারা সাবধান করি ওনারা সাবধান নোয়ান ওনারা পাশাপাশি ওনারা আবারও হই ওনারা বিনীত অনুরোধ ওনারা স্বর্ণ অলঙ্কার নোয়া নিবেন প্রতিনিয়ত এটা আউটডোর মাঝে প্রতিদিন 600-700 রোগী আজি এবং এই সুচক্রর যে সদস্য অলক্কল আই তারা মা বইন অলতুন স্বর্ণ চুরি করে লে যার গই এবং এই আদিও গোদারা পর্যুর বাড়ি নাকি কিশোরগঞ্জ অষ্টগ্রাম তানা ওর নাম ফাতেমা ও নাকি হাটাদারি তাকে হাটাদারি তুন দরবার শরীফ আসি এরপর আসি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাটাদারি মেডিকেল থাকিলেও হাটাদারি চিকিৎসালয় রু আসি যে ফটিকচুরি উপজেলা মাঝি চিকিৎসালয় বেলাই ওনারা সাবধান হইবেন ভালো থাকিবেন আজি এই পর্যন্ত ভাই